শুরুতেই সংবাদ শিরোনাম। বাগরাম থেকে ছাড়া পেয়ে কাবুল বিমানবন্দরে হামলা, তালেবানের সাথে মোনাফেকি। চীন 2025 সালে তাইওয়ানে সর্বাত্মক হামলা চালাবে। বিলগেটসকে আফগানিস্তানের সহায়তার আহ্বান ইমরান খানের। পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে 20 জনের প্রাণহানি, আহত 300। পরমাণু অস্ত্রের সংখ্যা জানাল আমেরিকা। সাবেক স্ত্রীর ফোন হ্যাক করালেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। ভারতে পূজার খাবার নিয়ে বিজেপিতে কন্দল মারামারি। এবার বিস্তারিত। কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলাকারী বাগরাম ঘাঁটিতে বন্দী ছিলেন। 15 আগস্ট তালিবান এই ঘাঁটি দখলে নিয়ে কারাবন্দীদের মুক্তি করে দেয়। কারামুক্ত হয়েই আ'ইএ'স খোরাসান শাখার সদস্য ভয়াবহ হামলা চালান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম CNN এই খবর প্রকাশ করেছে। 26 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় যুক্তরাষ্ট্রের 13 জন মেরিন সেনাসহ অন্তত 200 মানুষ নিহত হয়। CNN এর খবর অনুসারে বাগরামের পারওয়ান কারাগার ও কাবুলের নিকটস্থ পুলি চরকি কারাগারে তালিবান বন্দীদের সঙ্গে 100 আ'ইএ'স সদস্য বন্দী ছিল। 15 আগস্ট তালিবান কারাগারের দখল নিয়ে নিজেদের লোকজন সহ আ'ইএ'স সদস্যদেরও মুক্ত করে দেয়। এই ঘটনার 11 দিন পর বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো হয়। ঘটনার পর আইসিস খোরাসান শাখা দায় স্বীকার করে। হামলাকারীর নাম আব্দুল রহমান আল লখরি বলে জানায় তারা। যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছেন। চীন 2025 সালের মধ্যে তাইওয়ান পুরোদমে হামলা চালাতে পারে। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রী এই আশঙ্কা প্রকাশ করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী চিউ কুয়ো চেং এমন সময়ে এই মন্তব্য করলেন যখন টানা 4 দিন চীনের রেকর্ড সংখ্যক সামরিক বিমান তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছে। চীনের সাথে তাইওয়ানের গত 40 বছরের মধ্যে সবচেয়ে খারাপ সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ভুলক্রমে গোলাগুলি শুরু হয়ে যেতে পারে। তাইওয়ানের ওপর চীন এখনই হামলা চালানোর ক্ষমতা রাখে, স্বীকার করে প্রতিরক্ষা মন্ত্রী চিউ কুয়ো চেং বলেন, আগামী দিনগুলোতে এই হামলা চালানো অনেক সহজ হয়ে আসবে। তবে কেন তার এই আশঙ্কা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন, কিন্তু তাইওয়ান দীর্ঘদিন ধরে নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দাবি করেছে। চলমান উত্তেজনার জন্য বেইজিংকে দোষারোপ করে আসছে তাইওয়ান। অন্যদিকে তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে চীন। চীনের সর্বশেষ পাঠানো বিমান বহরে 34টি J-16 যুদ্ধ বিমান ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 12টি H-6 বোমারু বিমান ছিল বলে অভিযোগ তাইওয়ানের। স্থানীয় সময় গত সোমবার 4টি চীনা যুদ্ধ বিমান প্রাতাশ দ্বীপের পাশ দিয়ে উড়ে যায়। তাইওয়ান সরকারের দাবি, প্রাতাশ দ্বীপ তাদের নিয়ন্ত্রিত এলাকা। চীনে 1949 সালে কমিউনিস্টরা শাসন ক্ষমতা দখল করার পর তাইওয়ান মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারে বলে চীন ক্রমশই উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়ান যাতে এমন কোনো ঘোষণা না করেন সেটা চীন ঠেকাতে চায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন ধনকুবের ও সমাজসেবী বিলগেটসকে আফগানিস্তানের দারিদ্র পীড়িত মানুষদের মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিলগেটসের সঙ্গে এক টেলিফোন কথোপকথনে তিনি এই আহ্বান জানান। ইমরান খান বলেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। এই দেশটিতে জরুরি ভিত্তিতে অর্থনৈতিক সহায়তা প্রয়োজন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে 2 নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি আফগানিস্তান এবং পাকিস্তানের পোলিও মহামারী নিয়েও আলোচনা করেন তারা। ইমরান খান পোলিও নির্মূলের ক্ষেত্রে পাকিস্তানের অব্যাহত অগ্রগতি সম্পর্কে বিল গেটসকে অবহিত করেন। তিনি বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দেওয়া সহায়তার প্রশংসা করেন। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে দেশটির বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হানলে এখন পর্যন্ত অন্তত 20 জন মারা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, কোয়েটায় ভূমিকম্প অনুভূত হবার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। প্রাথমিক খবর অনুযায়ী ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে 5.7 মাত্রার। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে কিছু স্থাপনা ভেঙে পড়লে লোকজন হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দু বিভাগকে জানিয়েছেন যে আরও অন্তত 150 জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়, যেটি একটি খনি এলাকা হিসাবে পরিচিত। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। রয়টার্স বলছে যারা নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির্জিয়া উল্লাহ লাঙ্গু বিবিসিকে বলেছেন যে ভূমিকম্পের কারণে জরুরি সেবা ব্যাহত হচ্ছে। আমেরিকার ভান্ডারে মজুদ থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। 2017 সালের পর এই প্রথম আমেরিকা এই তথ্য প্রকাশ করল। মার্কিন পররাষ্ট্র দফতর সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে দেশের সক্রিয় এবং নিষ্ক্রিয় পরমাণু অস্ত্রের সংখ্যা 3,750। বিবৃতিতে বলা হয়েছে 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত পরমাণু অস্ত্রের এই সংখ্যা ছিল। মার্কিন পররাষ্ট্র দফতর দাবি করেছে পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টার ক্ষেত্রে রাষ্ট্রীয় পরমাণু অস্ত্রের মজুদ সম্পর্কিত তথ্যে স্বচ্ছতা বাড়ানো গুরুত্বপূর্ণ বিষয়। 2018 সালের মার্চ মাসে শেষবারের মতো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করে বলেছিল 2017 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমেরিকার হাতে 3,822 পরমাণু অস্ত্র মজুদ ছিল। ডোনাল্ড ট্রাম্পের আমলে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করা হয় এবং দেশটির পরমাণু অস্ত্র আধুনিকায়ন করা হয়েছিল। আমেরিকা এবং রাশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রধারী দেশ। এরপরে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র রয়েছে, তবে তারা তা কখনো স্বীকার বা প্রত্যাখ্যান করে না। 1945 সাল থেকে এ পর্যন্ত আমেরিকা 70,000-এর বেশি পরমাণু ওয়ারহেড তৈরি করেছে, যা সমস্ত পরমাণু অস্ত্রধারী দেশের মোট পরমাণু অস্ত্রের সংখ্যার চেয়ে বেশি। পরমাণু অস্ত্র তৈরির জন্য এ পর্যন্ত মার্কিন সরকার $9.61 trillion খরচ করেছে। এছাড়া আমেরিকা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা মানব ইতিহাসে পরমাণু অস্ত্র দিয়ে কোনো দেশের ওপর হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসাইনের ফোন হ্যাক করিয়েছিলেন। ইসরায়েলের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে তার এজেন্টরা এই হ্যাকিংয়ের কাজ করেন বলে বুধবার লন্ডনের একটি আদালত রায় দেন। ফোন হ্যাকিংয়ের ঘটনাকে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ অপরাধ আইনের মারাত্মক লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছেন ব্রিটিশ আদালত। লন্ডনের হাইকোর্ট বলেছেন সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার ফোন হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এছাড়া ডিভোর্স মামলা চলাকালীন হায়ার আইনজীবী বারো নেস ফিয়ানো এবং নিক ম্যানারের ফোনও টার্গেট করা হয়। ব্রিটিশ আদালতের রায়ের পর জর্ডানের প্রিন্সেস ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের সাবেক স্ত্রী হায়া বলেছেন তিনি শিকারীর কোন জোরে পড়েছেন, তবে শেখ মোহাম্মদ বলেছেন হ্যাকিংয়ের বিষয়ে তার কোনো ধারণা নেই। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম 2004 সালে জর্ডানের প্রয়াত বাদশাহ হুসাইনের মেয়ে ও জর্ডানের বর্তমান বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সৎ বোন প্রিন্সেস হায়া বিনত আল হুসাইনকে বিয়ে করেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তাদের দুই সন্তান আল জলিলা এবং জায়েদ। 2018 সালে তাদের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে। এরপর 2019 সালের এপ্রিল মাসে ওই স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে জার্মানি হয়ে যুক্তরাজ্যে পালিয়ে যান। গত বছর প্রিন্সেস হায়া তার স্বামী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বিরুদ্ধে লন্ডনের আদালতে অপহরণ, জোরপূর্বক দেশে ফিরিয়ে নেওয়া, নির্যাতন এবং ভীতি প্রদর্শন করার মামলা করেন। 2020 সালের মার্চে লন্ডনের হাইকোর্ট রায় দেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার দুই কন্যাকে অপহরণ করে জোরপূর্বক তাদের ব্রিটেন থেকে দুবাইতে নিয়ে গেছেন এবং তার সাবেক স্ত্রী প্রিন্সেস হায়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভীতি প্রদর্শন করে চলেছেন। দুর্গাপূজার আয়োজন হবে কিনা তা নিয়ে এক দফা মত বিরোধ হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিজেপিতে। এবার পূজায় কি খাওয়া দাওয়া থাকবে তা নিয়েও ঝামেলা বাঁধল কেন্দ্রে ক্ষমতাসীন দলটিতে। পূজোর কয়েকদিনে মেনুতে আমিষ না নিরামিষ থাকবে তা নিয়ে দ্বিধা বিভক্তি রাজ্য বিজেপির নেতাকর্মীরা। আরেক পক্ষের আবার দাবি থাকলে দুই ধরনেরই থাক। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে দলীয়ভাবে পূজা আয়োজনের বিরোধিতা করে মুখ খুলেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি পূজা আয়োজন করা দলের কাজ নয়, এ বিষয়ে যে খুব একটা উৎসাহী নন সেটিও পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন এই নেতা। কিন্তু রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের সম্মতি পেয়ে ঠিকই পূজার আয়োজনে ঝাঁপিয়ে পড়েন সমর্থকরা। গত বছরের মতো এবারও বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে হচ্ছে দুর্গাপূজার আয়োজন।
থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন। আর এই শেষের অংশটা নিয়েই ফের বিবাদ শুরু হয়েছে দলটির অভ্যন্তরে। রাজ্য বিজেপি নেতাদের একাংশ পূজায় খিচুড়ি বেগুন ভাজার পক্ষে। তাদের যুক্তি, বিজেপির আয়োজনগুলোতে এমনিতেই নিরামিষ খাবারের ব্যবস্থা থাকে, তার উপর নির্বাচনের পর দলের আর্থিক অবস্থা ভালো নয়, এ কারণে বাহুল্য খরচ আপাতত বাদ থাক। অন্যপক্ষের দাবি, বাঙালি ভোজে আমিষ না থাকলে কি চলে? তাদের মাছ মাংস যাই চাই, অবশ্য এতে যে খরচ বাড়বে তা স্বীকার করে নিয়েছেন তারা। আবার বিজেপির ভেতরে তৃতীয় আরেকটি পক্ষ বলছে, আয়োজনে দু ধরনের খাবারই থাক, অনেকে পূজার দিনগুলোতে আমিষ খান না, তাদের জন্য নিরামিষের ব্যবস্থা হোক, বাকিদের জন্য আমিষ। ফলে পূজায় কি ধরনের খাবার পরিবেশন করা হবে তা নিয়ে আপাতত তিন ভাগে বিভক্ত গেরুয়া শিবির। এখন দেখার অপেক্ষা কোন পক্ষের মত শেষ পর্যন্ত টিকে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।